এই তো আমার মারে আমি তিলা ফলাইছি, এবারে এই মারে আমি আমার বাড়িতে নিয়ে যাবো, আমারে আর কেউ ঘেবাইতে পারবো না। চলো মা চলো। এই তো ভাইছে আমার মায়ের মুখ, এই তো আমি আমার মারে নিয়ে যাব। এই তো আমার মা, আমার মারে এবার নিয়ে যাবো আমি। এই তো আমার মারে আমি তিলা ফলাইছি, এবারে এই মারে আমি আমার বাড়িতে নিয়ে যাবো, আমারে আর কেউ ঘেবাইতে পারবো না। চলো মা চলো। মিশবো মায়ের কবর আসাল, মায়ের কবর থেকে আমার মারে নিয়ে আইসি। তুই পাগল হয়েছিস নাকি? এটা তো একটা পুতুল, আর তুই পুতুলটা কবর থেকে নিয়ে আসছিস, আমি বুঝতেছি না কিছু। তাই তো, এটা আমার মা। কি এর পুতুল? ওই এটা আমার মা। বিহান, আমি না টিভিতে দেখছি, মানুষ না পুতুলের রূপ, মানে ভূত না পুতুলের রূপ ধরে থাকি। এটা মনে ভূত রে, এটা ফালাই দে, তুই ফালাই দে। হ্যাঁ আমার বুকা বানা, আমার মা পাইছে দেখা, আমার বুকা বানাও। দেখ বিহান, তুই মন খারাপ করার যাই কর, আমার মনে হয় তুই পাগল হয়ে গেছিস, তুই পাপ না যে ডাক্তার দেখে নিয়ে আয়। আমি পাগলম কে? পাগল তোর হয়েছিস, এটা আমার মা, আমার দুষ্টেপ করবি না সে, আমার মা নে বাইতে যাবে। তো পাগল হইছিস তুই, তো পাগল হইছিস। এই দাঁড়া, তোর মা তেলে কথা কয় নাকি? মা কথা কয় না, মা মরছে না। এই দেখ দাঁড়া, সোহাগ বত যা কয় না ঠিকই কয়, ওরা তো এই লেগে তোর খেলায় না, এতদিনে বুঝলাম তুই একটা পাগল। না আমি পাগল না, আমার মা কথা কইতে পারে, তোকে বিশ্বাস না। তাহলে দেখ মারে জিজ্ঞাস কর, দেখ মার কথা বলবো। হ্যাঁ পুতুলের কথা বলবো, তুই কিছু কবি আর এটা আমরা বিশ্বাস করবো না। মা ও মা দেও না, ওরা না তুমি তো কথা কইতে পারো, তুমি যে আমার মা ওরা বিশ্বাসই কর না। মা ওরা কয় আমি নাকি তোমার পোলা না, তুমি কসে তুমি আমার মা না। হ্যাঁ তুই তো আমার পোলা আর আমি তোর মা। কি কথা বলো? আপনি তো অন্ধকারের ভিতরে আসলেন, আপনার ভয় করে নাই? আপনি খাইছেন কি? আপনি তো একা আসলেন তাই না? চুপ, তোমরা তিনজন কি শুরু করছো একসাথে এত প্রশ্ন করো, আমি উত্তর কোনটা থেকে কোনটা দিব?
একটার দিলেই হইছে। আমি যাইতে আমার মারি না যাই। আমি আর আনতে ইতিম নাই, এই যেটা আমার মা আমি বুঝতে পারছি দিহার মনে হয় ব্যাটারি লাগাইছে। কইলো স্পিকার ফিট করছে, স্পিকার ফিট করছে তাই না মা? একটু দেরি কর, আমি সামনে আসতেছি। ঠিক আছে। সত্যি আমার মা, আমি তো বিশ্বাসই করতে পারতাছি না। তুমি তো এই আমার রেহাব ছোট কালে মরে গেছিল একা, আমি তো অনেক দূরে গেছিলাম তখন। আমি আবার ফিরে আইছি মা, তুমি আমার কথা দাও যে তুমি আমার আমার সাথে আর কোনোদিন যাবে না। না, আমি তোরে কথা দিলাম আর কখনো তোরে ছেড়ে যাবো না। ঠিক আছে মা, চলো বাড়িতে চলো। বাবা বাবা, মা বাবা মনে বাইরে গেছে, তুমি একটু দাঁড়াও বাবা ডাক দিয়ে নিয়ে আসি। ঠিক আছে। বাড়িতে নিয়ে আমার আইসে দাঁড়াই করে গেছেন। তুই ঝিরঝির না? হ্যাঁ ঝিরঝির। এই তুই বাজারে গেলে তোর চাচার টাকা তুই চুরি করিস না? হাই হাই রে, আমি তখন কেউ করে কে তো জানেন না রে। আমি জানি কেমন করে না, আমি তো জানবো সব। এই কই কি কে কইয়া দিমু নাকি? না না কই না, আমি কইয়া দিমু। আর কই না কই না, আরে পায়ে ধরছে আর কই না, কোনো লাভ নাই। তুই তো চোর, এটা কইতে হইবো। না কই না, আর চাচা তালে করে বাইরে লাভ কই না। তাই না? মাফ করে দিতে পারে এক শর্তে। কি শর্ত? কান ধরে উঠবস কর। কান ধরে আইসো তাও করতে রাজি আছি। এটা মেয়ে হমান হইলো গতি গিয়া, এ তো নরও না চরেও না কথা কয় না, এটা তো মনে হইতেছে একটা পুতুল। আবার এটা আমার মা? হ্যাঁ আর মা হবো কে, এটা তো মেয়ে হমান। কি এর মা? এই তোরা দৌড়ে কি পাগল হইছস? এটা তো একটা পুতুল। আরে পুতুল হলে কি হবে এটা মা? মা হইতে পারে। আচ্ছা তোরা পাগলামি কি আর ছাড়বি না? একবার হইলে পেট্রোল নিয়ে হোক ঘর বাড়ি জ্বালাই দিবি, মা খুঁজো মা কি রাস্তাঘাটে খুঁজতে পাওয়া যায়? তোর মা মরে গেছে, কবরে রেখে আইছি আর তুই মা নিয়ে আইছস না? ঠিক আছে মা, দেখা যাচ্ছি। ও মা
তুমি সামনে অনেকে, তুমি আমার পুতুল হয়েছে কে? আব্বা তো বিশ্বাসই করে না। সামনে তো আজকে আমি আসবোই, আমাকে সামনে তো আসতেই হবে, একটু অপেক্ষা কর। আব্বা মা কইছে মা এখন দিয়ে আসবো, মা তাড়াতাড়ি আসো। আমি এতদিন একা একা ছিলাম তো, তাই তোমার পোলা আমার ডাইকে নিয়ে আসছে, আমি এখন সবার সাথে থাকবো, ভালো হইব না? আমি অনেকদিন পরে আমার মা পাইছি, এখন আর আমার কেউ খবর হলো না যে আমি এই টিম। হ্যাঁ আমি তো মনে করছি বুতাই যে তোরা তোমার ডর দেখা করে বাইরে হেলাম বলেছিলি। তোরা চাকা 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 বুতা বুত তুই আমি মরছি কিসের জন্য? আমার মরার জন্য তুই দেয়? তোর এত টাকা পয়সা থাকতো, তুই আমার চিকিৎসা করিস নাই? আরে আমি তো তোর বউ ছিলাম, আমার সুস্থ করার দায়িত্ব তো তোর ছিল, তুই করিস নাই। তুই আমার সন্তানের কাছ থেকে আমার আলাদা করে দিস। আমি করে ছাড়বো না, আমি ছাড়বো না। ওই কবরে আমি একা রয়েছি না, তোরও কবরে যাইতে হইব। আমার মৃত্যুর জন্য তোর বাপে দেয়, তোর বাপের এত টাকা পয়সা ধন সম্পদ থাকতো, আমার চিকিৎসা করে নাই, চিকিৎসার অভাবে আমি মরে গেছি। মা আব্বা ভুল করছে, তুমি তো আমার ছেড়ে চলে গেছো, এখন যদি আব্বা আমার ছেড়ে চলে যায় আমি কার নিয়ে থাকবো? আমার ভুল হয়েছে, তুমি আমার মাফ করে দাও, আমার তুমি মাফ করে দাও। ঠিক আছে মাফ করে দিলাম, আমি চাই না আমার সন্তান এতিম হয়ে থাকো। আমি চলে যেতেছি, তবে যাওয়ার আগে একটা কথা বলে গেতেছি, আমার সন্তান যেন কোনো কষ্ট না পায়। সব পাগল করে দিচ্ছে।
হ্যাঁ বুড়া কোনো কি করবো? হ্যাঁ আমার মায়ের জন্য আমার সবাই অমন করে, কে আমার কি মান থাকতে পারে না? হ্যাঁ এই তোর কি মাথা টাটা ঠিক আছে? তোর মা মরে গেছে আর তুই এইসব বাড়ি ঘর জ্বালাই দিবি, আমি থাকবো কোনে? থাকবো কোনে আর তুই থাকবি কোনে? তোমার থাকার দরকার নাই, আমার মা না দেখে সবাই আমার খেপায় কয়ে তিন মা নাই এনে কয়ে খেপায়, আমার কি ভালো লাগে? শুন বাবা, মা তো চিরকাল সবার বাইসে থাকে না, তোর মা আমাকে থুইয়া চলে গেছে, তাহলে আমি কি করবো? কো আল্লাহর মাল আল্লাহ নিয়ে গেছে। না আমি এত কিছু জানি না, আমার মা চাই, আমার মা লাগবই। এই পাগলামি করিস না তো, তোর কতদিন কইছি কত বুঝাইতেছি তাও তুই বুঝোস না। আরে বুঝবো না তাই আমি এত কিছু জানি না। এই জিতি পেট্রোল ঢেলে দিবি জিতি। আরে এই কমে গেলি, এই যাই দিছি, এই ওই তো তুই পড়ে থাকো। হ্যাঁ এই দে ও কি হাল, এই তো পেট্রোল না তো ঢেলে দে ঘরে আগুন ধরে দিবেন না। পড়ে আসলি ভাই, পড়ে আসলি জোগাড়ে গেছে আসতে লিখছিলাম তো ভালো করে গাও, তাহলে কিন্তু আমি ওরা নিচে কামড় দিয়ে নিয়ে যাব। এখন আমি কি করি? পোলাটার আমি কেমনে মানাই, ও তো কোনো কথাই শুনতেছে না। আমার কবর আছে, আমার মা, আমার সোনার মা। হ্যাঁ আমার মা রে স্যার আমার ব্যাগে খেবায় যেমনি হোক, আমার কবর থেকে আমার মা রে বের করতে দিব। আমি যাই, এই তো এটাই তো এনে আমার মা আছে, আর আমি এন দিকে আমার মা রে নিয়ে যাব, আমার মা রে আর এনে থাকতে দিব না, আমি নিয়ে যাব, আমার মা রে নিয়ে যাব। আমার কেউ খাবাইতে পারবো না আমার মা রে নিয়ে গেলে, আমার মা আমার সাথে থাকবো তাই ভালো। আপা কইছে এনে নাকি আমার মা আছে, এই তো এই তো আমার মারে পাইছি আমি, এই যে আমার মা, হ্যাঁ পাইছি আমি আমার মারে।